বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সলিউশন টু সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আর এই উন্নয়নের ধারাকে চলমান রাখতে বাংলাদেশের পোশাক শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পোশাক শিল্পের প্রতিটি বিভাগের জন্য এক একটি সময় অনেক গুরুত্বপূর্ণ। আমরা জানি একটি সোয়েটার তৈরি করার পূর্বে এর জন্য একটি চার্ট তৈরি করে নিতে হয়, আর ওই চার্ট থেকে একটি স্যাম্পল সোয়েটার তৈরি করতে হয়। যখন বায়ার স্যাম্পল সোয়েটারটিকে ওকে বলে চালিয়ে বলে দেন, তখন একজন ডিজাইনারকে উক্ত স্টাইলের জন্য অবশিষ্ট সাইজগুলো গ্রেডিং করে নিতে হয়। এর ফলে ওনাকে অনেকটা সময় ব্যয় করতে হয়, ফলে কোয়ালিটির যে অন্যান্য বিষয়গুলো আছে এই দিকগুলো উনি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারে না, ফলে আমরা একটি সোয়েটারে বিভিন্ন ধরনের ডিফেক্ট দেখতে পাই। আচ্ছা, সোয়েটারের এই চার্টকে ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, যার ফলে রাইট টাইম শিপমেন্ট হয় না। আমরা জানি রাইট টাইম শিপমেন্ট না হওয়া মানে ওই প্রতিষ্ঠানকে একটি বড় অঙ্কের টাকার লোকসান গুনতে হবে, পাশাপাশি বায়ার মনোক্ষুণ্ণ হতে পারে এবং বায়ারের যে লস হবে মাঝে মাঝে তার দায়ভার ওই প্রতিষ্ঠানকে নিতে হয়। তাই এই দিকগুলো বিবেচনা করে সলিউশন টু সলিউশন নিয়ে এলো আপনাদের জন্য একটি অভিনব সফটওয়্যার, এটি হলো HDGS। HDGS সফটওয়্যারটির কাজ হলো মুহূর্তের মধ্যে আপনার সাইজ সেটটি গ্রেডিং করে দেয়া। চলুন আমরা HDGS এর মাধ্যমে একটি চার্ট গ্রেডিং করে দেখি। আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে বিভিন্ন ধরনের চার্ট করে থাকি। এ পর্যন্ত প্রায় আমরা 16টি স্টাইলের চার্ট গ্রেডিং করতে সক্ষম, যার মধ্যে নর্মাল বা ফুল ওভার আছে এবং এই ফুল ওভারের ভিতরে নর্মাল, এ শেপ, ওয়েস্ট, শোল্ডার স্লোপ, শোল্ডার ফ্যাশন, কার্ডিগেন, দেন হুড, এসব বিভিন্ন স্টাইলের চার্ট আমরা করতে পারবো। এখানে নর্মাল চার্ট, শার্ট পার্ট, কার্ডিগেন এবং র্যাগলেন নর্মাল এবং র্যাগলেন কার্ডিগেন দেওয়া আছে। তো আমরা আপনাদের দেখানোর জন্য একটি নর্মাল চার্টই চলন গ্রেডিং করে দেখি। এখানে বিভিন্ন বায়ার আছে, এদের মধ্যে আমরা যে কোনো বায়ার যেমন এস অলিভার নিতে পারি এবং স্টাইলগুলো থেকে আমরা যে কোনো স্টাইল নিতে পারি। ধরুন আমরা এই স্টাইলটা নিয়ে নিলাম। ওয়ান দ্বারা সাধারণত মাস্টার পেজ বা মাস্টার চারটাকে বোঝানো হয়, তাই আমরা ওয়ান নাম্বার চারটা নিলাম এবং সার্চ দিলে আমরা চারটা পেয়ে যাব। হ্যাঁ, অলরেডি আমরা চারটা পেয়ে গেছি। আচ্ছা, এখানে চার থেকে আমরা দেখতে পাচ্ছি যে নেকে যে গ্রেডিংটা আছে এটা হলো ডাউন, সো আমরা নেক গ্রেডিং থেকে ডাউন অপশনটি সিলেক্ট করে নিব। এখানে শোল্ডার স্লোপ এবং শোল্ডার ফ্যাশন দুটোই করা যায়, যেহেতু এটা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট উভয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেহেতু এটা হবে শোল্ডার স্লোপ, তাই আমরা শোল্ডার গ্রেডিং থেকে শোল্ডার স্লোপ অংশটা সিলেক্ট করে নিব। এটা হলো নেকের ভিতরে যে শেপগুলো আপনার দেওয়া হয়, ও, ভি, ইউ, বিভিন্ন ধরনের শেপ, সো এটা ভি শেপ হওয়ার কারণে আমাদের অন্য কোনো শেপ সিলেক্ট করতে হবে না। নেক হোল গ্রেডিং, এখানে কোনো নেক হোল গ্রেডিং এর মেজারমেন্ট দেওয়া হয়নি, তাই এটা গ্রেডিং করার প্রয়োজন হবে না। যদি হয় সেক্ষেত্রে আমরা রাউন্ড নেক এবং ভি নেকটা সিলেক্ট করে নিতে পারবো। এখানে হুড আছে, যেহেতু এই স্টাইলে কোনো হুড নেই সো আমরা হুড অংশটাও সিলেক্ট করবো না এবং হুডের এখানে গ্রেডিং আছে বিভিন্ন ধরনের, যেহেতু হুড নেই সুতরাং এই অংশটা সিলেক্ট করার প্রয়োজন নেই। এবার আমরা এটা সিলেক্ট সেভ করে নিব। এই চার্টে আমরা দেখতে পাচ্ছি প্রথমে প্লাসের অংশটা কাজ করতেছে, এরপর একটা স্টেট ক্রসেস, তার মানে এটাকে আমরা এ শেপ বলতে পারি। সো গ্রেডিং টাইপ থেকে আমরা এ শেপ সিলেক্ট করে নিব। এরপর আমরা যে সাইজটা গ্রেডিং করবো সেটা আমরা সাইজে পাবো, যদি আমরা এর আগে ওই অংশ এটা মানে ওই স্টাইল বা ওই স্টাইলের কোনো একটা সাইজ গ্রেডিং করে থাকি। এখানে এক্সেস সাইজটার মেজারমেন্ট আমরা পেয়ে গেলাম, সো এটা আমরা গ্রেডিং করতে পারবো। যেহেতু আমরা নেক হোল, শোল্ডার, দেন গ্রেডিং টাইপটা সিলেক্ট করে নিয়েছি সুতরাং আমরা গ্রেডিং করতে পারবো। এখন আমরা গ্রেডিং বাটনে প্রেস করব। গ্রেডিং কমপ্লিটেড, তার মানে সফটওয়্যারটার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় চার্ট এক্সের চার্টটি আপনি করে ফেললেন। এখন আপনি এটা সেভ করে রাখবেন, দেন আপনি চার্টটা প্রিন্ট করতে পারবেন। পিডিএফ করা মানে চার্টটি আপনার ডেস্কটপে চলে যাবে। এটা হলো আপনার চার্ট এক্সেস, তো এটা আমরা ওপেন করি। এ হলো আপনার চার্টটি, কাঙ্ক্ষিত চার্টটি যা আমরা এম সাইজ
মানে আপনার মাস্টার সাইজ থেকে এক্সারসাইজটা গ্রেডিং করে ফেললাম। চলুন আমরা এই সফটওয়্যারের মাধ্যমে যে অন্যান্য চার্টগুলো করা সম্ভব তার কয়েকটা দেখে ফেলি। এটা হলো ওয়েস্টের একটি চার্ট, এর মাস্টার পেজ বা মাস্টার কপিটা ছিল 40, তো 40 থেকে আমরা 44 গ্রেডিং করে নিয়েছিলাম এর আগে। দেন এটা হলো একটা নর্মাল চার্ট, বাট এটা হলো কার্ডিগেন এবং এতে শোল্ডার স্লোপ আছে এবং নেকে ডাউন আছে। এটা হলো একটা এ শেপ বা প্লাসের চার্ট বলতে পারি। এটা হলো একটা এ শেপের চার্ট, এখানে শোল্ডার ফ্যাশন আছে, শোল্ডার স্লোপ না, এটা হলো শোল্ডার ফ্যাশন এবং এখানে ন্যাক হোল আছে এবং ন্যাক হোলে যে টোটাল কসেস্ট আছে 71, এই কসেস্টটা আপনার কোথায় থেকে শুরু হবে তা আপনার এই সাইড নোটটা দেখাবে। এখানে বলা আছে 4 ডাউন এন্ড 0 কসেস্ট নেক ডাউন স্টার্ট, তার মানে এখান থেকে আপনার 4 ডাউনের পর ন্যাকটা শুরু হবে এবং এই নোটটি এই সফটওয়্যারটা অটো আপনাকে শো করবে, এটা আপনাকে হাতে বা ক্যালকুলেটারে ইউজ করার কোনো প্রয়োজন নেই। এটা হলো র্যাগলাইনের একটি চার্ট এবং এটা এ শেপ, র্যাগলাইনে আপনি এ শেপ নর্মাল শার্ট পার্ট সবই করে নিতে পারেন। এটাও র্যাগলাইনের একটি চার্ট, এটা হলো শার্ট পার্টের একটি চার্ট, ওয়েস্টের চার্ট, এখানে ডাউন আছে এবং এখানে বলা আছে 6 কসেস, আপনার 6 কসেস নেক ডাউন স্টার্ট, তার মানে এখান থেকে 6 কসেস যাওয়ার পরে আপনার নেক ডাউন স্টার্ট হবে, তার মানে এখানে যে 31 কসেস আছে এই কসেসটার কিছু অংশ আপনার 32-র মধ্যে আছে। হ্যাঁ, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের এই সফটওয়্যারটি যদি পেতে চান তাহলে আমাদের সলিউশন টু সলিউশন নামে যে ওয়েবসাইটটা আছে এতে ভিজিট করবেন। ধন্যবাদ।